হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস উইথ অনু। তো দেখো, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে আবার যেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই। তো আজকে আমি সেই রকমই নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে আমি তোমাদের 12 ও 13 তারিখে যেসব ইন্টারভিউ কোশ্চেনগুলো ধরা হয়েছিল এবং তোমরা যেসব কোশ্চেনগুলোর অ্যান্সার চেয়েছিলে সেই অ্যান্সারগুলো তোমাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি। তো দেখো, এখানে লেখা আছে, কোনো শিশু যদি ICDS কেন্দ্রে না আসতে চায় তাহলে তুমি ওয়ার্কার হিসেবে কী করবে। এটা আমি আগেও বলেছি, এবারও বলছি তোমাদেরকে, অবশ্যই সেটা হচ্ছে শিশুদেরকে বোঝাতে হবে, শিশু পরিবারকে বোঝাতে হবে তোমাকে। তোমার কাজ হচ্ছে সেই সব শিশুগুলোকে তোমার ভালোবেসে গল্প বলে, পারলে গান শোনাবে এবং বাকি বন্ধুদের সাথে খেলা করতে বলবে এবং বিভিন্ন পড়ার জিনিস দেখাবে, খেলার জিনিস দেখাবে, এভাবে তাদেরকে আনন্দ দেবে যাতে তারা আবার আসতে চায়, ঠিক আছে। সেকেন্ড, দেখো, কোনো একজন শিশু অপুষ্টিতে ভুগছে, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কী করবে। অবশ্যই তোমাকে এখানে কী করতে হবে, যে খাদ্য সরবরাহ করা হচ্ছে তোমার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সেটা তোমাকে দেখতে হবে যে সব ঠিকঠাক আছে কি না, এবং তাদেরকে অবশ্যই বলতে হবে যে বাড়িতে তোমাদেরকে কিছু তাদের জন্য কিছু মেনে চলতে। যেমন দেখো, প্রত্যেক ঋতু বা মৌসুমে ফলভিত্তিক ফল খেতে বলতে হবে, সবজি খেতে বলতে হবে, ফল ও শাকসবজি কমপক্ষে 2 বার করে খাওয়াতে হবে, ঠিক আছে শিশুকে। আর দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অবশ্যই খাওয়াতে হবে, আর ভাত, রুটি, আলু, মানে শর্করা যেগুলোতে আছে সেগুলো তো তোমাদেরকে খাওয়াতেই হবে। এছাড়া ডিম, মাছ, মসুর ডালের মতো প্রোটিন সমৃদ্ধ খাবারও খাওয়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, 1.5 লিটারের বেশি জল পান করাতে হবে। আর প্রতিদিনের খাদ্য তালিকায় তেল, চর্বি, বাদাম ইত্যাদি জাতীয় খাবার রাখতে হবে, ঠিক আছে। তাদেরকে তোমরা এই পরামর্শগুলো দেবে। তারপরে দেখো, তো দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে তোমার কী দায়িত্ব থাকবে, অর্থাৎ এখানে তোমার কাজ কী সেটাই তোমাকে বলতে হবে। তো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা, টিকাদান করা, সম্পূরক পুষ্টি দেওয়া, পরিবার পরিকল্পনা সম্পর্কে তাদেরকে জানানো, তাদের স্বাস্থ্য ও মঙ্গলের জন্য মহিলাদের এবং বিশেষ করে পুরুষদেরকেও, বাড়ির লোকেদেরকেও শিক্ষিত করা। ফোর্থ কোশ্চেন দেখো, কোশ্চেন হচ্ছে ICDS কখন বন্ধ হয়ে যায় এবং আবার কবে নতুন করে শুরু হয়। তো তোমরা জানো সকলেই যে এই স্কিমটি 1975 সালে চালু করা হয়েছিল, কিন্তু 1988 সালে মোরারজি দেশাইয়ের সরকার বন্ধ করে দিয়েছিল। তারপর আবার দশম, মানে ওই তো 75-এ বন্ধ হয়ে, চালু করার পরে যে বন্ধ হয়ে গেছিলো, তারপরে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বারা পুনরায় চালু করা হয়েছিল। আমাকে একজন কোশ্চেন করেছিল, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল। তো আমি তোমাদেরকে জানিয়ে রাখি, দশম পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আর এই সময় যে প্রধানত ICDS কে গ্রামীণ এলাকায় স্থাপিত করার জন্য করা হয়েছিল। দেখো নেক্সট কোশ্চেন, এটা ইন্টারভিউ করা হয়েছিল, ঠিক আছে। এসএজি স্কিম কী? এসএজি স্কিম হচ্ছে 2010 সালে 11-14 বছর বয়সী কিশোরী মেয়েদের জন্য একটি বিশেষ হস্তক্ষেপ হিসেবে স্কিম ফর অ্যাডোলসেন্ট অ্যান্ড গার্লস তৈরি করা হয়েছিল। এসএজি উল্লেখিত বয়সের স্কুল বহির্ভূত মেয়েদের জন্য ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। 2011 সালে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই স্কিমটি আগে রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট অ্যান্ড অ্যাডোলেসেন্ট গার্লস হিসেবে নামে পরিচিত ছিল। অর্থাৎ তোমাকে যদি কেউ যেখানে এছাড়াও তোমাকে এটা ঘুরিয়ে কোশ্চেন করা যেতে পারে যে RGSEAG কী বা সবলা নামে কী, তাহলে তোমাকে এইটাই বলতে হবে, ঠিক আছে। এবং স্কিমটি বয়সন্ধিকালে কী করা হয়েছিল, স্কিমটি বয়সন্ধিকালের জন্য পুষ্টি কর্মসূচী অর্থাৎ MPAG এবং কিশোরী শক্তি যোজনা KSY প্রতিস্থাপন করেছে, ঠিক আছে। স্কিমটির উদ্দেশ্য কী তোমাদেরকে অবশ্যই জেনে যাওয়া উচিত, কারণ এই কোশ্চেনটা করা হচ্ছে অনেকজনকে। এসএজি হচ্ছে 11-14 বছর বয়সী কিশোরীদের পুষ্টি সরবরাহ করা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা উন্নত করা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। কিশোরী মেয়েদের শিক্ষিত ও ক্ষমতায়নের মাধ্যমে দেশের স্বাবলম্বী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই এই ধারণা বা এই প্রকল্পটি করা হয়েছে। চলো, আজকের মতো এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আবার অনেক কিছু কোশ্চেন নিয়ে উপস্থিত হচ্ছি, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। থ্যাংক ইউ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি এরকম আরও ভিডিও পেতে।